আল্লাহর আইন, আল্লাহর বিধান, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে বুঝাইয়া আস্তে আস্তে করে দিন প্রতিষ্ঠার জন্য যদি অপেক্ষা করতে হয়, চেষ্টা করতে হয়, 100 বছর চেষ্টা করব, তবু চরম পন্থা অবলম্বন করে বোমা মেরে মানুষ, অর্থাৎ পাগলের উপর হজ ফরজ নেই, আল্লাহ মাফ করেছেন পাগলের, কোনো কিছু নেই, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, কোনো কিছুই ফরজ নেই। তৃতীয় শর্ত হচ্ছে সাবালক হওয়া। সাবালক হওয়ার শর্ত হচ্ছে এটি শুদ্ধ হওয়ার জন্য না, ফরজ হওয়ার জন্য। অর্থাৎ নাবালক অবস্থায় কেউ যদি হজ করে, হজ তো হবে কিন্তু ফরজ আদায় হবে না, পক্ষান্তরে মুসলিম না হলে হজ ফরজও বলবো না আর তার হজ শুদ্ধও নয়। এইরকম বিবেক যদি না থাকে, পাগল কেউ হয় তাহলে হজ শুদ্ধও নয় আর ফরজও নয়, ফরজ নয় আর শুদ্ধ না। সাবালক হওয়ার শর্ত হচ্ছে হজ ফরজ হওয়ার জন্য শর্ত, শুদ্ধ হওয়ার জন্য না। নাবালক ছেলেকে যদি সাথে নিয়ে হজ করিয়ে দেন, হজ হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা নিজের কোলে করে তার ছোট্ট শিশুকে পেশ করলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, উঁচু করে ধরলেন আর বললেন, আলী হাজা হাজ্জুনি ইয়া রাসূলুল্লাহ, এই আমার ছোট্ট ছেলের কি হজ হবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, নাম ওয়ালাকি আজরুন, হ্যাঁ তার হজ হবে এবং সওয়াব তুমি পাবে, মাতা পিতা পাবে, যারা মেহনত করলো হজ করালো তারা পাবে। ওই ছেলেকে আল্লাহ মাহরুম রাখবেন না, হজের নেকি পাবে কিন্তু ফরজ হজ আদায় হলো না। সাবালক হওয়ার পরে আল্লাহ যদি আবার মক্কা মুকরমা পৌঁছার তাকে শক্তি দেয়, আবার তাকে ফরিদাতুল ইসলাম যাকে বলা হয়, মানে হজ জীবনে একটা ইসলামী ফরজ, তা তাকে আদায় করতে হবে। 6 নম্বর শর্ত হচ্ছে স্বাধীন মানুষ হওয়া, আজকাল সবাই স্বাধীন মুসলমান। আর 5 নম্বরের শর্ত হচ্ছে যে আর্থিক এবং দৈহিক শক্তি, আর্থিক ক্ষমতা থাকতে হবে আর দৈহিক ক্ষমতা থাকতে হবে। আর্থিক ক্ষমতা যদি না থাকে তো হজ ফরজ নেই, হজ ফরজ নেই, মানে পয়সা নেই যে মক্কা পৌঁছি, হজ ফরজ নেই। আমাদের দেশের মহিলাদেরকে তার স্বামী হজ করায়, তাদের নফল হজ, তার ব্যক্তিগত ব্যক্তি মালিকানায় যদি পয়সা ধন সম্পদ থাকে, এমনকি অলঙ্কার আকারেও যদি থাকে, তাহলে সেগুলি বিক্রি করে সে হজ হজে আসার মতো যদি তার যোগ্যতা হয়ে যায় তাহলে হজ ফরজ। কিন্তু তার কাছে যদি নিজের টাকা পয়সা ক্যাশ না থাকে অথবা প্রপার্টি সম্পদ না থাকে, জমি জায়গার আকারে হোক, বিল্ডিং ঘর বাড়ির আকারে হোক, কেন মহিলা তো ঘর বাড়ির প্রয়োজন নেই, তার স্বামীর ঘরে থাকবে, সুতরাং এক্সট্রা ঘর তৈরি করা আছে, স্বামী কি করে সে আসতে পারে? হ্যাঁ পুরুষের ক্ষেত্রে চলবে না, একটা বাড়ি তো থাকতেই হবে, কারণ তাকে তার ছেলে মেয়েদেরকে বসবাসের জায়গা দিত, একটি বাড়ি একাধিক থাকলে সে বিক্রি করে হজে আসতে পারে, হজ ফরজ। তো মহিলাদের উপর হজ ফরজ নেই, কিন্তু যদি তার স্বামী হজ করে দেয় হজ হয়ে যাবে, কিন্তু তার হজ ফরজ হয়নি। তো আর্থিক শক্তি এর নাম। আর আরেকটি শক্তি হচ্ছে দৈহিক শক্তি। দৈহিক শক্তি যদি না থাকে তাহলে নিজে তো হজ করতে পারছে না, দৈহিক শক্তি নেই আর্থিক শক্তি আছে, এইরকম লোকের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে হজ্জে বদল করানো ফরজ, হজ্জে বদল করিয়ে দিতে হবে, তার জীবদ্দশাই তাকে হজের জন্য কোনো কাউকে সৎ লোককে পাঠিয়ে দেওয়া উচিত, আর নিজের লোক হোক অথবা অন্য কোনো ব্যক্তিকে পয়সা দিয়ে হোক, যে কেউ হোক না কেন, মুসলিম নেক নামাজি, তাকে দিয়ে হজে বদল করিয়ে দিবে। এই ছিল হজের 5টি শর্ত। এই 5টি শর্ত যদি পাওয়া যায় কোনো ব্যক্তির মধ্যে তাহলে হজ ফরজ। তারপরে আরেকটি বিষয় হচ্ছে মিকাত। মিকাত ওলামারা 2 ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সময়গত মিকাত আর একটা হচ্ছে স্থানগত মিকাত। সময়গত মিকাত মানে ওয়াক্ত থেকে সময়, মানে হজের সময়, হজের সময় কখন? হজের সময় হচ্ছে শাওয়াল মাস থেকে আরম্ভ, প্রথম শাওয়াল থেকে নিয়ে শাওয়াল, জিলকাদা আর জিলহিজ্জা, জিলহিজ্জার 10 তারিখ পর্যন্ত, আর কেউ কেউ এটাকে এক্সটেনশন করে জিলহিজ্জা, পুরো জিলহিজ্জা বলেছেন। তো এই 3 মাস হচ্ছে হজের সময়, এর মধ্যেই হজের বিধিবিধানগুলি পালন করতে হবে। হজের কিছু অংশ যদি রমজানে করে না হবে না, হজের কিছু কিছু অংশ যদি মহরমে করে না হবে না, এর মধ্যেই। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার যদি কোনো অসুবিধার কারণে তার আপনার তওয়াফে ফাজাজে রয়েছে, বিলম্ব করে, বিলম্ব করে হয়তো 13 তারিখ পর্যন্ত সে করতে পারলো না, ভিড় ভাড়ের কারণে অসুস্থ, অনেক অসুস্থ হাজিরা আছে, হয়তো যাবে আরও 1 মাস থাকতে হবে, হয়তো হজের পরেও 1 মাস হয়তো থাকতে হবে, তাহলে সে বিলম্ব করে জিল হজের শেষ পর্যন্ত যখন দেখলো ভিড় একটু কমে এসছে, এখন আরামে আমি তওয়াফ টফ করে নিতে পারো, সাফ মারো সাই করে নিতে পারো, করতে পারে। এই হচ্ছে হজের মাসের অর্থ। আর তারপরে কাজা হয়ে যাবে, তারপরে কাজা হয়ে যাবে। এই ক্ষেত্রে যদিও সুন্নত হচ্ছে তার যথাসময়ে উত্তম সময়ে যে সময়গুলি রয়েছে হাদিসে সেই সময়গুলি আদায় করা। আর এটি হচ্ছে সময়গত বা কালগত মিকাত। আর স্থানগত মিকাত অর্থাৎ ওই সব স্থান, ওই সব জায়গা, যেই জায়গাগুলিকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করেছেন এহরাম বাঁধার জন্য, যে এই সব জায়গা থেকে এহরাম বাঁধতে হবে, বিভিন্ন দেশ থেকে সারা বিশ্ব থেকে যেসব
হাজি সাহেবরা বা উমরাকারীরা আসবেন মক্কা মোকামের উদ্দেশ্যে। এই জায়গাগুলি হচ্ছে পাঁচটি, পাঁচটি জায়গাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্ধারিত করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণিত হাদিস বুখারী মুসলিম রয়েছে, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্ধারিত করেছেন। তাহলে এগুলো নির্ধারিত এই মিকাতগুলি, এই ক্ষেত্রে কারো এইরকম এখতিয়ার নেই যে কোনো এক কালে আসার পরে সেই জায়গাকে উঠিয়ে দিল, উঠিয়ে দেওয়ার পর না এই জায়গায় অনাবাদ হয়েছে সুতরাং ছাড়ো এই জায়গায় বাদ দাও আর একটি জায়গায় মিকাত তৈরি করে নি, এইরকম এখতিয়ার কারণে, কারণ এটি নির্ধারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জায়গাগুলি কি কি? মদিনার রাস্তা দিয়ে যদি কেউ আসে উত্তর দিকে, মক্কা মুকাররমা থেকে উত্তর দিকে, উত্তর দিক থেকে যদি কেউ আসে তাহলে ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে যাল হুলাইফা, মদিনাবাসীদের জন্য জুল হুলাইফাকে নির্ধারিত করে, জুল হুলাইফা থেকে হজের বা উমরার ইহরাম বাঁধতে হবে। জুল হুলাইফা মসজিদ নববী থেকে 10 কিলোমিটার দূরে, আজকাল মদিনার মধ্যে শামিল। এই মিকাতটিকে বলা হয় সবচাইতে দূরের মিকাত, মক্কা মুকাররমা থেকে 420 কিলোমিটারের মতো, 420 কিলোমিটারের মতো। আর বাকি মিকাতগুলি কাছাকাছি রয়েছে, 80-90 কিলোমিটার মধ্যে রয়েছে। জুল হুলাইফা মদিনাবাসীদের জন্য, আর মদিনা হয়ে যেসব হাজিরা আসবে সারা পৃথিবীর যে কোনো জায়গার হাজি হোক, ল্যান্ড করলো মদিনায়, এখন কিছু প্লেন এসে ল্যান্ড করছে মদিনায়, তাহলে মদিনা দিয়ে যদি কেউ মক্কা ঢুকে তাহলে মদিনা থেকে জুল হুলাইফা থেকে হেরাম বাঁধবেন। যেমন আপনারা দামামে আছেন, এখান থেকে আপনাদের দুটি রাস্তা, ঠিক না? একটি হচ্ছে হ্যাঁ তায়েফের রাস্তা, আর একটি হচ্ছে কাসিম হয়ে মদিনার রাস্তা। এখন যদি কাসিম হয়ে মদিনার রাস্তা হয়ে যান তাহলে জুল হুলাইফা থেকে হেরাম বাঁধবেন, আর যদি আপনি তায়েফ হয়ে যান তাহলে তায়েফের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা পরে বলছি, ওয়ালি আহলি শামে আল জুহুফা, শামবাসীদের জন্য, শাম অর্থাৎ জর্ডন, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, তারপর ওইদিকে আলজাজায়ের, মরক্কো, মেসর, এসব দেশ থেকে যদি কেউ আসে তাহলে তারা মদিনা দিয়ে আসতে তাদের একটু কষ্ট বেশি, একটু গুরুত্ব হয়, তারা ওই লোহিত সাগর দিয়ে সোজা এসে লোহিত সাগরের কিনারা কিনারা গিয়ে আর মদিনা থেকে পশ্চিম দিক দিয়েই তারা মক্কা পৌঁছে যাবে। তাহলে তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলা যেতে পারে উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে লোহিত সাগরের কাছাকাছি একটি স্থানের নাম ছিল, একটি গ্রামের নাম ছিল সেই কালে জুহফা। এই জুহফাকে নির্ধারণ করেছেন, জুহফা গ্রামটি এখন অনাবাদ হয়ে গেছে, তার কাছাকাছি একটি ছোট্ট শহর গড়ে উঠেছে রাবেক, সেখান থেকে আজকালকার লোকেরা এহরাম বাঁধে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি অরিজিনাল মিকাতে যাব সেই রাস্তা দিয়ে আসে তাহলে সে জুহফায় যেতে পারে, রাস্তাঘাট আছে, মসজিদও আছে। তৃতীয় মিকাত হচ্ছে ওয়ালে আহলে নাজদ কার্নুল মানাজেল, নবীল বলছেন নাজদবাসীদের জন্য মিকাত হচ্ছে কার্নুল মানাজেল। কার্নুল মানাজেল একটি পুরনো নাম ছিল, আজকাল তার নামকরণ হয়েছে কি বলতে পারেন? হ্যাঁ, নাজদবাসীদের জন্য। নাজদ কাকে বলে? নাজদ বলে উঁচু এলাকাকে, তো উঁচু এলাকা আরবের হচ্ছে রিয়াদ, কাসিম, এই এলাকাগুলি। আর এই এলাকার ওপর দিয়ে যারা আসবে, যেমন দাম্মামের লোকেরা, ইস্টার্ন জোনের পূর্ব এলাকা যে সৌদি আরব, এইসব এলাকার লোকেরা, এদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কারনুল মানাজিল। কারনুল মানাজিলের নতুন নাম হচ্ছে, হ্যাঁ বলেন, এত বড় উমরা করছেন, বলেন সাইল, সাইল কবির বলা হয়, আর ব্যাপক নাম হচ্ছে সাইল, কারণ ওখানে পাশাপাশি আর একটা সাইল সাগির ছোট সাইল আছে, সাইল কবির লিখা আছে দেখছেন বোর্ডে। কারনুল মানাজিল পুরনো নাম, প্রাচীন নাম। কারনুল মানাজিল থেকে তাহলে আপনার তায়েফের রাস্তা দিয়ে গেলে এটি হচ্ছে পূর্ব দিকের লোকদের, হ্যাঁ পূর্ব দিকের জন্য মিকাত। চার নম্বর মিকাত হচ্ছে ওয়ালে আহলে ইয়ামান ইয়ালামলাম, ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম। ইয়ালামলাম একটি পাহাড়ের নাম অথবা একটি বস্তির নাম বা জায়গার নাম, সেই জায়গা কে নবী করিম নির্ধারণ করেছেন ইয়ামানবাসী। ইয়ামানটি কোন দিকে? মক্কা থেকে দক্ষিণ দিকে, তাহলে দক্ষিণ দিক থেকে যারা আসবে তাদের জন্য ইয়ালামলামকে নির্ধারিত করেছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হাজি সাহেবরা যখন শিপে, পানি জাহাজে আসতো, তখন যেহেতু ওই ভারত মহাসাগর দিয়ে এসে লোহিত সাগরে আসতো, লোহিত সাগরে এসে জেদ্দায় নামতো, সুতরাং তখন তারা ইয়ালামলাম পাহাড়ের সামনাসামনি হইতো। এই জন্য আগের হাজিদের কাছে শুনতাম যে আমরা ইয়ালামলাম থেকে বাঁধি, ইয়ালামলাম পাহাড়ের কাছে তারা যেতে পারে না, কিন্তু ইয়ালামলাম পাহাড়ের সামনাসামনি যখন সমুদ্রে পানি জাহাজ চলে আসতো তখন তাদেরকে বলে দেওয়া হইতো জেদ্দায় নামার আগে যে এখন তোমরা এহরাম বাঁধো, এখন তো পানি জাহাজ নেই। সুতরাং ওই আগের কথাই কিছু আলেমরা আমাদের সাথে লিখতেই থাকে, কারণ এই জিওগ্রাফিয়ার তো নলেজ নেই, তখন পানি জাহাজ আসতে, এখন যে প্লেনে চলে আসছে তার প্লেনের রুট কোন দিকে আর পানি জাহাজের রুট কোন দিকে, এতটুকু নলেজ না থাকলে তো মুশকিল। তাহলে বোঝা যাচ্ছে যে ফতোয়া দিতে হলে জিওগ্রাফিয়ার নলেজ থাকতে হবে, এই রুটগুলির নলেজ থাকতে হবে, যে রাস্তা দিয়ে পানি জাহাজ আসে সেই রাস্তা দিয়ে প্লেন আসে না, প্লেন রিয়াদের কাছাকাছি হয়ে আপনার তায়েফের দিকে দিকে জিদ্দায় ল্যান্ড করে যায়। তাহলে
প্লেনে যখন আছেন ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে হাজি সাহেবরা, তখন কোথায় এহরাম বাঁধবেন বলুন তো দেখি? আহ, কোন জায়গায়? সাইল কারণ মানাজেল তাইফের কাছাকাছি, কিন্তু তাদেরকে তো নামানো হয় না। তাহলে কি করবেন? হাজি সাহেবদেরকে বারবার করে বিভিন্ন ভাষায়, যে যে দেশ থেকে প্লেন আছে সেই ভাষাতে, আরবিতে, ইংলিশে, বিভিন্ন ভাষায় বোঝানো হয় যে মিকাত কাছে আসছে, আগে থেকে প্রস্তুতি নেন, এহরাম বাঁধেন। আর টিভির পর্দা স্ক্রিনেও দেখানো হয়, চলে আসে। আমি যে একবার নেমেছি দেখাচ্ছি ঠিক যে মিকাতটা কোনখানে আর আপনার প্লেনটা কোন জায়গায় আছে, একবারে আপনার ম্যাপে দেখাচ্ছে, ম্যাপ চলে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটি হাদিস আবু দাউদ নাসাইতে আছে যে ইরাক বাসীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কাতা লিআহলিল ইরাক যাতা ইরক, যাতা ইরক নামক একটি জায়গা, যে জায়গাটির এখন নতুন নাম হচ্ছে দারিবা। এই দারিবা, এই জায়গাটি আপনার কার্নেল মানাজিল যেটা সাইল, তাইফের মিকাত আর মদিনার যে মিকাত, এই দুই মিকাতের মাঝামাঝি, মদিনা থেকে 500 কিলোমিটার আর তাইফের মিকাত থেকে কাছাকাছি 400 কিলোমিটার বা তার কাছাকাছি, এরকম এই মধ্যমধ্যী জায়গা। ইরাকের লোকেরা এই রাস্তা দিয়ে পুরনো যুগে আসতেন। এখন তাদেরকে যদি বলা হয় যে তোমরা মিকাত ধরার জন্য মদিনা যাও, তাহলে 500 কিলোমিটার হয়রান হইতে হয়। যদি বলা হয় তাইফ যাও, তাহলে 400 কিলোমিটার হয়রান হইতে হয়। তখন তাদের জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সোজাসুজি ইরাক থেকে আসার পথে একটি মিকাত নির্ধারিত করলেন, সেই মিকাতের নাম হচ্ছে জাতে ইরাক, ইরাকের লোকদের জন্য বা যে সেই পথ দিয়ে যারা যাবে। এরপরে বলি আপনাদেরকে এই হজের প্রকরণ। হজ কত প্রকার? তিন প্রকার। প্রথম হচ্ছে হজে তামাত্ত, দুই নম্বরে হচ্ছে হজে তেরাং, আর তিন নম্বরে ইফরাদ, ইফরাদ বা মুফরাদ বলতে পারেন, ইফরাদ। এই তিন প্রকারের হজ, তিন প্রকারের কোনো এক প্রকার হজ করলেই হয়, কিন্তু প্রত্যেকটির আলাদা আলাদা সংজ্ঞা, আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে, আলাদা আলাদা নিয়মকানুন তরিকা রয়েছে। এই তিন হজের মধ্যে তামাত্ত হজ হচ্ছে সবচাইতে উত্তম, তামাত্ত হজ হচ্ছে সবচাইতে উত্তম। তামাত্ত হজ কাকে বলে তাহলে সংক্ষেপে জানতে হয়। এগুলি তামাত্ত হজ বলা হয়, তামাত্ত মানে ভোগ করা। তাহলে এই হজ এমন হজ যাতে হাজি সাহেব কিছু ভোগ করতে পারে, আরাম করে নিতে পারে। কি ভোগ করে তাহলে? সংজ্ঞা স্পষ্ট হলে বোঝা যাবে যে কি ভোগ করতে পারে। তামাত্ত হজে মিকাত থেকে এহরাম বাঁধতে হবে ওমরা, যেমন ওমরা করেন সেই রকমই। মিকাত থেকে এহরাম বাঁধবেন, বলবেন লাব্বাইক ওমরা, আল্লাহ হাজির হয়েছে ওমরার উদ্দেশ্যে, ওমরার এহরাম বাঁধবেন। শুধু এখন হজ নয়, হজের এহরাম বাঁধবেন আটই জিল হজ, মক্কা থেকে বা মিনাতে যেখানে আপনাকে রেখেছে সেখান থেকে মিকাত থেকে এহরাম বাঁধবেন লাব্বাইক ওমরা বলে। আর তারপরে ওমরার যে সমস্ত কাজ সেগুলি শুধু করবেন আপনি। তাহলে বিয়ে পড়তে পড়তে গেলেন আর ওমরাতে কাজ করতে হয় কি? প্রথম কাজ হচ্ছে এহরাম বাঁধার পরে মক্কা পৌঁছে তাওয়াফ করা বাইতুল্লাহ, দুই নম্বরে হচ্ছে সাফা সাই করা, আর তিন নম্বরে হচ্ছে মাথা মুন্ডন বা মাথা চুল ছোট করা। যেহেতু হজ করবেন বড় ইবাদত, সেজন্য আর কয়েকদিন পরেই মাত্র বা দুই একদিন পরেও, বিশেষ করে এখান থেকে যেসব হাজিরা যান মাত্র এক দুদিন সময় থাকে, এই জন্য মাথা মুন্ডন এই ক্ষেত্রে না করে মাথার চুল রেখে দেওয়া হজের জন্য, যে হজের পরে মাথা মুন্ডন করবো, তাহলে চুল ছোট করে না উত্তম, কাসার করতে হবে, চুল ছোট কাটতে হবে, কিন্তু পুরো মাথা থেকে। এক শ্রেণীর লোকদের মতো নয় যে কিনারা কিনারা দু চারটি চুল কেটে নিল আর ওই মারোয়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্যার্থীদের মতো, আর তারপরে ভাবলো যে হালাল হয়ে গেলাম, না কখনো হালাল হলেন না, আর আপনার ওমরা এইভাবে হবে না, পুরো মাথা থেকেই কাটতে হবে। এই জন্য মেশিন চালানো উচিত, চুল ছোট করার ক্ষেত্রে মেশিন চালাই দেন। এই ওমরা হয়ে গেল, ওমরা হওয়ার পর আপনি হালাল হয়ে যান, আপনার এহরাম থেকে হালাল হয়ে যান, সব কিছুই আপনার জন্য হালাল, এমনকি আপনার স্ত্রীর সাথে থাকলে স্ত্রীর সাথে সম্ভব হালাল, সব কিছুই হালাল। বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিস রয়েছে, সাহাবরা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা হালাল হয়ে যাও তামাত্ত করে, ওমরা করে, ওমরা করে হালাল হয়ে যাওয়ার পরে আমরা স্ত্রীদের সাথে সহবাসও করলাম, তাদের সাথে মেলামেশাও করলাম, তারপরে 8 তারিখ আবার এহরাম। এই যে সম্ভব, আর এই যে কাপড় চোপড় বিভিন্ন কিছু ব্যবহার করার ভোগ, সব কিছু ব্যবহার করতে পারছিল না, এহরামের কাপড় ছাড়া যদি এহরামের অবস্থায় থেকে যেত, মধ্যখানে হালাল হয়ে সব কিছু ব্যবহার করতে পারছেন, নখ কাটতে পারছেন, মোজ কাটতে পারছেন, সব কিছু করতে পারছেন, এমনকি যেগুলো আরো আরো নিষিদ্ধ সেগুলো সব কিছুই করতে পারবেন আপনি ইহরামের অবস্থায় যেগুলি নিষিদ্ধ, এই যে ভোগ করতে পেলেন সেই জন্য তামাত্তকে তামাত্ত বলা হয়। তারপরে 8 তারিখে এহরাম বাঁধতে হবে হজের, যেখানে থাকবেন সেখান থেকে এহরাম বাঁধবেন, যে সেই দিন এহরাম বাঁধবেন। এখানে আমাদের দেশের অধিকাংশ হাজি সাহেবরা ভুল করে, কি করে জানেন? যা মক্কাতে দেখে আসলাম এতদিন ধরে, হাজি সাহেবরা সেই দিন এহরাম বাঁধবে, যেহেতু তামাত্ত করে তারা আসেন, মধ্যখানে হালাল হয়ে থাকেন, আগেই চলে আসেন, এহরাম বাঁধবেন, এহরাম বাঁধার পরে কাবায় ঢুকবেন, ঢোকার পরে তওয়াফ করবেন, তওয়াফ করার পরে মেনা যাবে, কোথাও নেই, কোথাও নেই তওয়াফ, আপনি তো মক্কাতে আছেন, সুতরাং এখানে তওয়াফ কেন করবেন আপনি?
হ্যাঁ যদি বলেন নফল তওয়াব তো ঠিক আছে, কিন্তু নফল তওয়াব করতে গিয়ে অনেক এই দেশের যে ভিতরের হাজিরা তাদের কাছে গিয়ে ভিড়ভাড় করা আর দেখা থেকে কষ্ট দেওয়া, নিজে কষ্ট পাওয়া, এগুলি তো ভালো কাজ না। নফল ওই সময় নফল তওয়াব করার সময় না, আর এটিকে সুন্নত মনে করে করলে বিদআত। কারণ এই ক্ষেত্রে এহরাম বেঁধেই আপনাকে কোন দিকে টান দিতে হবে, মেনার উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর আপনার এখানে 8 তারিখে মক্কাতে কোনো কাজ নেই, না সাফা মারওয়াই আছে আর না আপনার বাইতুল্লাহর তওয়াফ আছে। কিন্তু একসঙ্গে লোকেরা মনে করে যে হজ শুরু করলাম তওয়াফ করবো না আর মেনা যাব, না আগে তওয়াফ করবে, না এখানে তওয়াফ নেই। তাহলে এরাম বেঁধেই মেনা চলে যাবেন 8 তারিখে, আর 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ বা 13 তারিখ পর্যন্ত যে সব কাজগুলি হবে, কেরানেও সেই কাজগুলি হবে আর এফরাদেও সেই কাজগুলি হবে। তেরানে কি হয়, কেরানে দুটো নিয়াত একসাথে করা হয়। তেরান মানে মিলিয়ে নেওয়া, কোনো জিনিসকে কোনো জিনিসের সাথে মিলিয়ে নেওয়া, একসাথে করে নেওয়া। তো কেরানকে কেরান কি জন্য বলা হয়, যে মিকাত থেকে আপনি এহরাম বাঁধবেন আর বলবেন লাব্বাইক হাজ্জান ওয়া উমরাতান, হে আল্লাহ হাজির হয়েছি হজ এবং উমরা দুইয়ের উদ্দেশ্যে একসাথে। মেকআপ থেকে আপনি তাইফ থেকে এরাম বাঁধেন, আপনার ইসরায়েল থেকে অথবা মদিনা জুলুলিফা থেকে বা যেখান থেকে বাঁধেন না কেন, যেখানে আপনার মেকআপ রয়েছে, লাব্বাইক হাজ্জাতান ওয়া উমরান উমরাতান বলবেন। এই একসাথে মিলিয়ে নিলেন দুটো নিয়ে, তার একই সাথে দুটো একসাথে একাকার হয়ে গেল, আলাদা আলাদা কোনো কাজ নেই, এখন দুটোর কাজ একসাথে। মক্কা গিয়ে তওয়াফ করবেন, তওয়াফে কদম, এই তওয়াফে কদম হজের ও উমরার, বলতে পারেন না এটা উমরার জন্য এটা হজের জন্য, আলাদা আলাদা না একসাথে। সাফা মারওয়া সাই করবেন একসাথে হজের ও উমরার একই সাই। তারপরে ওই এহরামের অবস্থাটি থেকে যেটা মধ্যখানে হালাল হওয়া চলবে না, হালাল হতে পাওয়া যাবে না, পার্থক্য এখানে তামাত্তর সাথে, তামাত্তর তো আমরা করি, হালাল হয়ে গেলেন চুল কেটে নিয়ে, এখানে আর চুল কাটা নাই, শুধু তওয়াফ বাইতুল্লাহর তওয়াফ করবেন আর সাফা মারওয়া সাই করবেন, আর করে নিয়ে আপনি ওই অবস্থাতে এহরামের অবস্থায় থেকে যাবেন। কাপড় ময়লা হয়ে যায়, কাপড় চেঞ্জ করেন, কিন্তু এহরামের এহরামের কাপড় দিয়ে চেঞ্জ করতে হবে এই হজ্জে কেরান। আর বাকি কাজগুলি 8 তারিখে 28 জিলহজে যাবেন, তামাত্তর যেমন করবেন তেমনই কেরান করবেন। হজ্জে ইফরাদ, ইফরাদ মানে শুধু এক, মুফরাদ মানে এক হয়, শুধু হজ হয়, উমরা হয় না হজের মৌসুমে। অর্থাৎ মিকাত থেকে এহরাম বাঁধবেন তখন বলেন লাব্বাইক হাজ্জাতান, হে আল্লাহ হাজির হয়েছি উপস্থিত হয়েছি কি উদ্দেশ্য নিয়ে, হজের উদ্দেশ্যে, উমরা নয়। তাহলে যে ব্যক্তি শুধু হজে এফরাদ করলো সে শুধু হজ নিয়ে গেল, উমরা পেল না, এই এক পার্থক্য। আর এক পার্থক্য হচ্ছে যে হজে এফরাদে কুরবানি ওয়াজিব নয়, পক্ষান্তরে হজে কেরানে হজে তামাত্তুর কুরবানি ওয়াজিব। উমরার নিয়ম কানুন তো জানেন, এখন হজ, হজের নিয়ম কানুন 8 তারিখ থেকে শুরু করে 8 তারিখের কাজ হচ্ছে মেনায় গিয়ে অবস্থান করা এবং মেনায় 9 তারিখে সকাল পর্যন্ত থাকা, এখানে কোনো কাজ নেই, সেখানে থাকা আর কসর করে নামাজ পড়া, নিজ নিজ ওয়াক্তে কসর করে 5 ওয়াক্ত নামাজ পড়া, জোহরের আগে আগে পৌঁছিতে হবে, জোহরের নামাজ কসর করবেন, আসরের নামাজ কসর করবেন, মাগরিব 3 রাকাত পড়বেন, এশার নামাজ কসর করবেন, ফজর পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়া। এই মিনার অবস্থানটি হচ্ছে সুন্নাত। তারপরে 9 তারিখে আরাফার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া, আরাফাতে সেখানে অবস্থান করা, আরাফার ভিতরে গিয়ে অবস্থান করতে হবে। এই ক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে, প্রচুর হাজি আজকাল আরাফার বাইরে দেখে বেশি ভিড়ে যেতে চায় না, আরাফার বাইরে দেখেছে একটু ভিড় তো কম, কাজ হয়ে গেছে মনে হচ্ছে এখানেও চলবে, ও দেখলোই না যে কোথায় বোর্ড লাগানো আছে যে আরাফা এন্ড হয়ে গেছে বা আরাফা এখন স্টার্টই হয়নি, বাইরে থেকে চলে আসলো, এই এক ভুল করে। আর আরেক ভুল করে যে ভিতরে ঢুকে কিন্তু ঢুকে ঘুরে ফিরে আসর পর দিল টান, যে আগে ভাগে চলে যায় ভিড় ভাড় থেকে বাঁচার জন্য আগেই টান দিল, অথচ ওয়াজিব হচ্ছে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আরাফে অবস্থান করা। কত হাজি যে চলে আসে আরাফাকে ছেড়ে, ওয়াজিব ছুটে গেল, গুনাহগার হলো, একটি কুরবানি দাম তার কাফফারা জরুরি হয়ে গেল। 9 তারিখের কাজ, 9 তারিখে আরাফে অবস্থান করতে হবে, আরাফাতে জোহর এবং আসরের নামাজ পড়তে হবে জামা করে, এবং এই জামার নাম হচ্ছে জামায়ে তাকদিম। জামায়ে তাকদিম মানে অগ্রিম জামা করা, অর্থাৎ জোহরের সময় আসরের নামাজ পড়ে না, 2-2 করে 4 রাকাত নামাজ পড়ে, কোনো সুন্নত নেই কিছু নাই, এখানে 2-2 করে 4 রাকাত নামাজ পড়া হয়ে গেল, তারপরে আপনি অবস্থান করেন মাগরিব পর্যন্ত, দোয়া জিকির আজকার কোরআন তেলাওয়াত দিনের কথা শোনানো শোনা, এক কথায় দিনের কাজের মাধ্যমে থাকতে হবে, দুনিয়ার গল্প গুজবে কাটালে হবে না। অধিকাংশ হাজিদেরকে দেখলাম বড় আক্ষেপের বিষয়, এই সমূল্যবান সময়টুকু আরাফাতে যার গোনা মাফ হলো না তার আর কোথাও গোনা মাফ হওয়ার মনে হয় সুযোগ সুবিধা নেই, আল্লাহ আকবার, এত মোবারক জায়গা। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আরাফাবাসীর অত্যন্ত নিকটবর্তী হয়ে যান, তাদেরকে তিনি গৌরব করেন ফেরেশতাদের মাঝে যে এরা আমার কাছে কি চায়, আর তাদেরকে আল্লাহ মার্জনা করেন,
মনের সমস্ত উদ্দেশ্য আল্লাহ পূরণ করেন যদি চাইতে জানে। তারপরে দেখা যায় কিছু লোককে দোয়া করলো 5 মিনিট 10 মিনিট দোয়া করলো, তারপরে দুনিয়ার গল্প গুজবে মেতে আসে, ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া এই সেই। না, এই সময়টুকু আপনি সেভ করতে পারলেন না, এবাদত বান্দগির কাজে লাগাতে পারলেন না, খাওয়া দাওয়া একটু আগে ভাগে সেরে নেন আপনি, ইচ্ছা করলে জোহরের আগে আপনি সেরে নিতে পারেন খাওয়া দাওয়া, জোহরের আগে সেরে নিয়ে জোহর আসর পড়বো, তারপর আর খাওয়া দাওয়া তলাশেও না আর এও না সেও না কিচ্ছু না, এবাদত বান্দগি। একই রকম এবাদত করলে যতই ভালো মানুষ হোক না কেন একটু কি আসতে পারে, ক্লান্তি আসতে পারে, একই রকম এবাদত বন্দি করলে। সেজন্য এবাদত বহুমুখী এবাদত করেন, যেমন বললাম একবার দোয়া, একবার জিকির আজকার তসবিহ তাহলিল, বিভিন্ন রকমের দোয়া, একবার মুখস্থ দোয়া তো আরেকবার দেখে দেখে দোয়া, আরেকবার হই কোরআন তেলাওয়াত, আরেকবার আপনার ইসলামিক বই পড়া ইত্যাদি, এইভাবে মাগরিব পর্যন্ত সময় কাটানো, বিশেষ করে শেষ সময়টুকু অত্যন্ত মূল্যবান, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা ঘোষণা করেন। সুতরাং এই সময়গুলিকে কাজে লাগানো উচিত। যাই হোক, তারপরে 9 তারিখ শেষ হয়ে গেল, 10 তারিখে সন্ধ্যা হয়ে গেল, মাগরিব হতেই সেখানে মাগরিবের নামাজ পড়া যাবে না, ফিরে চলে আসতে হবে কোথায়, মুজদালিফায়। মুজদালিফায় এসে কি করতে হবে, জামা তাখির করতে হবে। দ্বিতীয় প্রকারের জামা হচ্ছে জামা তাখির, অর্থাৎ বিলম্ব করে একত্রিত নামাজ পড়া, মানে মাগরিবকে এশার সময় পড়া, মাগরিব পড়লেন না চলে আসেন মুজদালিফা, মুজদালিফা এসে যতটাই সময় হোক না কেন, তবে হ্যাঁ অর্ধেক রাত যদি শেষ হয়ে যাওয়ার আশঙ্কা হয়, বিশেষ করে যারা গাড়িতে পায়ে হেঁটে আসলে তো 1 ঘন্টার মধ্যে আসা যায়, কিন্তু যারা গাড়িতে আসে অনেক সময় নিজের এখতিয়ারে থাকে না, রাত 11:30-12টা হয়ে যাচ্ছে, তাহলে তো অর্ধেক রাত শেষ কাজা হয়ে যাচ্ছে, তখন এশার নামাজও কাজা হয়ে যাচ্ছে, সুতরাং আসতেই তখন মাগরিব এসে পড়ে নিতে হবে। মুজদালিফা এসে রাত কাটানো, রাত্রি যাপন, এটি হচ্ছে ওয়াজিব। এখানে ইবাদত বন্দেগি নয়, রাত মাগরিব এসে পড়ে নিয়ে ঘুমিয়ে যেতে হবে, যা খাওয়া দাওয়া করেন করেন ঘুমিয়ে যান, তারপরে ফজর নামাজ পড়তে, ফজর নামাজ পড়ে দোয়ার সময়, যদি দোয়া করেন একেবারে ফর্সা হওয়া পর্যন্ত, এটি হচ্ছে দোয়া কবুল হওয়ার সময়। তারপরে ফর্সা হয়ে গেলে 10 তারিখে ইয়াউমুন নাহার ফিরে আসেন, ইয়াউমুন নাহারে যেসব কাজগুলি রয়েছে তরতিবের সাথে, প্রথম কাজ হচ্ছে জামরা আকবা, বড় জামরাতে 7টি কঙ্কর মারা, 2 নম্বর কাজ হচ্ছে মাথা মুন্ডন করা, 3 নম্বর কাজ হচ্ছে কোরবানি করা, যদি কোরবানি নিজের হাতে করতে চান সেই দিন করতে পারেন তো ভালো, আর না হলে পরে করলেও চলে, 4 নম্বরের কাজ হচ্ছে মক্কা মক্কারমা গিয়ে তওয়াফে ইফাদা করা। এই তওয়াফটির কয়েকটি নাম আছে, আরবরা তওয়াফে ইফাদা বলেই জানে বেশি, হাদিসে তওয়াফে ইফাদা আছে, কিন্তু অন্য অন্য ভাষায় উর্দু বাংলা ভাষাতে তওয়াফে জিয়ারা বলে প্রসিদ্ধ এই তওয়াফটি। এই তওয়াফটির তৃতীয় নাম হচ্ছে তওয়াফে ফরজ, ফরজ তওয়াফ, মানে এই তওয়াফ ছাড়া হজ হবে না, এই তওয়াফটি হচ্ছে হজের ফরজ তওয়াফ। এই তওয়াফের আরেকটি নাম 4 নম্বর না তওয়াফে রুকুন, তওয়াফে রুকুন মানে এটি হচ্ছে হজের রুকুন তওয়াফ। এই তওয়াফ সেই দিন করাই উত্তম, সেই দিন যদি কেউ না করতে পারে, অসুস্থ থাকে অথবা বৃদ্ধ যারা আছে তারা এটাকে বিলম্ব করতে পারে। এই 4টি কাজ হচ্ছে সেই দিনের কাজ, সন্ধ্যা হতে হতে ফিরে আসতে হবে কোথায়, মেনা। এখন মেনায় রাত্রি যাপন করতে হবে, মেনায় রাত্রি যাপন করা অজেব। আরেকটি অজেব কাজ আছে, এহরামের কাপড় কিন্তু খুলে দিয়েছেন, কখন এহরামের কাপড় খুলবেন, পাথর মারবেন, চুল কাটবেন, এহরামের কাপড় খুলে দেবেন। কোরবানি আপনার যদি ব্যাংকে টাকা জমা করে দেন তো আপনার দায়িত্ব শেষ হয়েছে, কখন কোরবানি হইলো না হইলো ওসব খোঁজের কোনো প্রয়োজন করে না, যাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন বিশ্বস্ত ব্যক্তি বা বিশ্বস্ত সংস্থা হয়ে গেছে আপনার কাজ, যখন হোক না কেন। আর যদি নিজে করতে চান করবেন আপনি, যাই হোক মাথা মুন্ডন করে চুল ইয়ে করবেন, আপনি এহরাম খুলে দেবেন, তারপরে আপনি গোসল সুল করে পরিষ্কার হয়ে বাইতুল্লাহর তওয়াফের জন্য, তারপর বাইতুল্লাহর তওয়াফ করে ফিরে আসবেন, রাত্রি কাটাবেন এসে। এই রাত কাটানো এই 11 তারিখের রাতে আর 12 তারিখের রাত, এই 2 রাত কাটানো মেনাতে কি ওয়াজিব। আর 13 তারিখের রাত যদি কেউ থাকে সন্ধ্যা করে দেয় তাহলে তখন ওয়াজিব হবে, আর না হলে দিনে দিনে যদি চলে যেতে পারে তাহলে ওয়াজিব না, কেউ যদি থাকে ভালো কথা 13 তারিখের রাত্রে, আর যদি না থাকে চলে যায় তো কোনো অসুবিধা নেই। আরেকটি ওয়াজিব কাজ হচ্ছে প্রতিদিন 11-12 তারিখ এই 2 দিনে 3টি জামরাকে, জামরা যা কিছু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, জীব জন্তু পশু পাখি এসব সৃষ্টিতে আল্লাহর কোনো অংশীদার রয়েছে, পার্টনার রয়েছে, নেই, এ কথা বিশ্বাস করা। খালক হয়ে গেল মানে সৃষ্টি কার, আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমর, মহান আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, জেনে রাখো যে সৃষ্টি কার, আল্লাহ, সৃষ্টি করা কাজ কার, আল্লাহ লাহু তার একমাত্র আল্লাহ, ওয়াল আমর, তাহলে যখন সৃষ্টি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আদেশ চলবে কার, তারই, আল্লাহ বলছেন আদেশ তার, আদেশ নিষেধ তাঁর পালন করতে হবে, আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমর, ফতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহু আকবার, সার্বভৌমত্ব মালিকানা, আল্লাহ রাব্বুল আলামিন মালিক, মালিক মালিক ইয়াউমিদ্দিন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব প্রভুত্ব কার, মালিকানা কার, আল্লাহ।
আল্লাহর কাজ না, মালিকানা সারা বিশ্বের মালিকানা আল্লাহর কাজ, রিজিক দেওয়া আহার দেওয়া আল্লাহর কাজ, রোগ দেওয়া রোগ থেকে আরোগ্য আরোগ্যতা দান করা, জীবন দান করা, মৃত্যু দান করা, যে এগুলি আল্লাহর কাজ, এগুলি কার কাজ, আল্লাহর কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিনের যেসব কাজ রয়েছে সমস্ত কাজে আল্লাহকে এক ও একক মনে করা। পক্ষান্তরে এর বিপরীত যদি হয় যে আপনার ছেলে হলো ওই মাজারে গিয়েছিলেন, বা হিন্দুরা যেমন তাদের মন্দিরে যায় তীর্থস্থানে যায়, আপনি গিয়েছিলেন মাজারে আর ভাবলেন যে এই ছেলে পেয়েছি অমুক পীরের দান ওলির দান, তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন, মুসলমান থাকলেন না, আপনি বহুত্ববাদী একত্ববাদী নন, মুশরিক। তাহলে আল্লাহর প্রতি ঈমান কখন পুরা হবে, আল্লাহ আছেন বলার পরে আল্লাহর কাজে কর্মে আল্লাহকে এক ও একক মনে করতা। খুব সংক্ষেপে বলে যাচ্ছি, কিন্তু এটি যথেষ্ট নয় মুসলমান হওয়ার জন্য, এটাও মেনে নিলেন তারপরে এখনো মুসলমান হননি, কিন্তু এটা দ্বিতীয় পদক্ষেপ মানতে হবে। এই একত্ববাদে বিশ্বাসী হতে হবে, এই একত্ববাদের বাস্তবায়ন করতে হবে, না হলে মুসলমান হওয়া যাবে না। তবে এতেই মুসলমান হয়ে গেলে দুটি পয়েন্টে না, দ্বিতীয় পয়েন্টে আসলেন তো এখনো মুসলমান হননি, কারণ বহু মুশরিক আগেও ছিল এখনো আছে যারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে। সবচেয়ে বড় প্রমাণ কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল বহুবার বলেছেন মক্কার মুশরিকদের কথা, আরবের মুশরিক পত্তলিকদের কথা, তারা বলতো যে সৃষ্টিকর্তা কে, আল্লাহ, নিয়ন্ত্রণকারী কে, আল্লাহ, রিজিক দাতা কে, আল্লাহ। এগুলি কথা কোরআনে বহু জায়গায় রয়েছে এবং বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ রাব্বুল বর্ণনা করেন। সূরা লোকমানে মহান আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়ালাইন সালতাহুম, আরবের মুশরিকদেরকে কোরাইশদেরকে যদি জিজ্ঞাসা করো যারা ঈমান নিয়ে আসে না, এখনো কালেমা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকৃতি দান করেন না, ওয়ালা ইন সাআলতাহুম, তাদেরকে যদি জিজ্ঞাসা করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন কে সৃষ্টি করেছে, তোমাদের লাত উজ্জা মানাত হবাল এই দেবী দেবতা সৃষ্টি করেছে না আল্লাহ, কে সৃষ্টি করেছে তাদেরকে জিজ্ঞাসা করো, তুই অবশ্যই তারা বলবে আল্লাহ, তাদের জবাব ছিল তাহলে আল্লাহকে তারা সৃষ্টিকর্তা মনে করতো। শুধু তাই না, রেজেক দাতা নিয়ন্ত্রণকারী এসব আল্লাহ রাব্বুল আলামিনকে তারা মনে করত। এ সম্পর্কে কোরআনে কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, হে নবী মুশরিকদেরকে পত্তলিকদেরকে জিজ্ঞাসা করো যে তোমাদেরকে আকাশ এবং জমিন থেকে কে রেজেক আহার দান করে, অন্ন দান করে, তাহলে আমাদের রেজেকের ব্যবস্থা জমিনও রয়েছে আকাশে রয়েছে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ না হলে জমিন কিছু বের করতো না, আর জমিন না হলে শুধু আকাশের পানিতে বের হতো না, হতো কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিন থেকে রেজিক আসে দুটির কথা বলেছেন। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, হে নবী তাদেরকে জিজ্ঞাসা করো মুশরিকদেরকে যারা ঈমান নিয়ে আসে না, এখনো বিশ্বাস করে না, যে আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে কি আহার দিয়ে থাকে, আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, এবং তোমাদের শ্রবণ শক্তির এবং দৃষ্টি শক্তির মালিককে, সামা মানে শ্রবণ শক্তি, বাসার আবসার মানে দৃষ্টি শক্তির মালিককে জিজ্ঞাসা করো, তারা নিয়ন্ত্রণ না, চক্ষু নিয়ন্ত্রণ, শ্রবণ শক্তির নিয়ন্ত্রণ, আপনার আপনার বাকশক্তির নিয়ন্ত্রণ, চলাফেরা নিয়ন্ত্রণ, এগুলি কার হাতে? হঠাৎ করে চলতে চলতে অবশ্যই পড়ে গেলেন, প্যারালাইসিস হয়ে গেল, কোনখান থেকে হলো, প্রাকৃতিক না নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে? সুস্থ ছিলেন সুস্থ ছিলেন, হঠাৎ করে প্রেসার কোথা থেকে আসলো? ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, এবং মৃত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসেন জীবনের দিকে, জীবন দান করেন, মৃতকে জীবন দান করেন আর জীবন্তকে মৃত্যু দান করেন, তিনি কে? আল্লাহ জিজ্ঞেস করতে বলছেন, ওয়ুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ফাসায়াকুলুনা আল্লাহ, তারপর আল্লাহ বলছেন অবশ্যই তারা বলবে এবং শীঘ্রই তারা জবাব দিবে সাথে সাথে। মুশরিকদেরকে জিজ্ঞাসা করলে, আরবের লোকদেরকে জিজ্ঞেস করলে তারা অচিরেই বলবে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ না, রিজিক দাতা আল্লাহ, শ্রবণ শক্তির মালিক আল্লাহ। তাদের এই ধারণা ছিল না যে দেবী দেবতা আমাদেরকে বাক শক্তি দিয়েছে, দেবী দেবতা শ্রবণ শক্তি দিয়েছে, দেবী দেবতা আমাদের চক্ষুর মালিক, দৃষ্টি শক্তির মালিক, দেবী দেবতা আমাদের বডিতে যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতা আমাদেরকে না, তারা এসব বিশ্বাস করতো যে বড় আল্লাহ, তারা বড় আল্লাহর ছোট আল্লাহর পার্থক্য করতো। কেন আমার দেশে হিন্দুরা বলে ওপরওয়ালা, ওরা ওপরওয়ালা বলে, কিন্তু ওই যে দেবী দেবতাকে পার্টনার বানিয়ে দিয়ে মুশরিক হয়ে গেছে, যদি দেবী দেবতাকে পার্টনার না বানিয়ে দিত, সেটিকে যদি সরিয়ে দিত, তাহলে তারাও মহে তৌহিদবাদী হয়ে যেত। তাহলে বোঝা গেল যে মুশরিকরা, যাদেরকে আল্লাহ কোরআনে মুশরিক পত্তলিক কাফেরও বলেছেন, তারাও আল্লাহ রুবুবিয়াতে প্রভূত বিশ্বাসী ছিল, তারপরে তারা মুসলিম হতে পারেনি,
তাহলে দ্বিতীয় পয়েন্ট মানতে হবে, কিন্তু এটি মানলেই যে মুসলিম হয়ে যাবেন তা নয়। তাহলে তৃতীয় পয়েন্ট মানতে হবে, সেটি হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল উবুদিয়্যাহ, আল্লাহর এবাদত বান্দেগিতে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। আল্লাহর এবাদত বান্দেগিতে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। এবাদত কাকে করতে হবে? আরে এবাদত কাকে করতে হবে? কোন লোক এবাদত করবে? কে এবাদত কে করবে? মানুষ এবং জিন। কার এবাদত করবে যদি জিজ্ঞেস করতাম, যে আল্লাহ, ঠিক কিনা? কিন্তু এবাদত কে করবে, এই দায়িত্ব কার উপর অর্পিত হয়েছে? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর এবাদত বন্দেগির জন্য। তাই ছাগলকে এবাদত করতে হবে, আল্লাহকে বিবেক দেয়নি, সেজন্য আল্লাহ তাকে দায়িত্ব দেয়নি। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন, ন্যায় অন্যায়ের পার্থক্য করার শক্তি দিয়েছেন, ওই রকম জিনকে ন্যায় অন্যায়ের পার্থক্য করার শক্তি দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে, জিন এবং মানুষকে এবাদত বন্দেগির দায়িত্ব দিয়েছেন। তো এবাদত করা আমাদের কাজ, এক কথায় তাহলে বোঝা গেল কি এবাদত করা আমাদের কাজ। তাহলে তাওহীদুল উলুহিয়্যাহ মানে আল্লাহর উলুহিয়াতে বা এবাদতে আল্লাহর একত্ববাদের অর্থ হচ্ছে মানুষের কাজে বা বান্দার কাজে, মানুষ এবং জিনের কাজে, বান্দার কাজে বলে নিতে পারেন, জিনও আল্লাহর বান্দা, জিনও বান্দা, মানুষও বান্দা, মানুষের কাজে বা বান্দার কাজে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। আমাদের কাজ হচ্ছে কি করা? কি দোয়া করা? যে আমাদের কাজ নয়, আমাদের কাজ এই দোয়া কার কাছে করতে হবে? বললাম তাওহীদ মানে একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে, একমাত্র কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করি না নয়, যারা মুশরিক তারা আল্লাহর কাছেও দোয়া করে আর নমস্কার করলো গিয়ে দেবী দেবতাকে, বা বললো ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া চিশতি মাদাদ, চলে গেল শাহজালাল, চলে গেল আটরসি মাঝ ভান্ডারি, চলে গেল। কি করলো সে? আল্লাহ স্যার অন্যের কাছে চেয়ে নিল, দোয়া করে নিল। ওমান আজাল্লো মিম্মাইয়া দো মিন দুনিল্লাহ, ওর চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ স্যার অন্যের কাছে আহ্বান করলো? মুশরিক হয়ে গেল, বহুত্ববাদী হয়ে গেল। তাহলে তাহলে বান্দার কাজ একটি দোয়া দেখালাম জবাই করা, এটি কার কাজ? মানুষ আল্লাহ, আল্লাহ কে বলছে বান্দার কাজ। আমি না, আমি আপনি না জবাই করছি, জবাই করলে কি বলতে হবে? বিসমিল্লাহে আল্লাহ, আল্লাহর নামে জবাই করছি। যদি বিসমিল্লাহ না বলি বিসমিল বলি, আমার ফিরে কিবলার নামে জবাই করছি, হ্যাঁ মা কালীর নামে জবাই করছি, হ্যাঁ হরে রাম বলে জবাই করলাম, হ্যাঁ গৌসুল আজমের নামে জবাই করলাম, চিস্তির নামে জবাই করলাম, খাসি মোরগ বেঁধে নিয়ে গিয়ে পীরের মাজার অরুষের মেলা জবাই করলাম, তাহলে কি হয়ে গেলাম? মুশরিক হয়ে গেলাম, মুশরিক হয়ে গেলাম। কাজ আমার জবাই করা, এই জবাই কার নামে করতে হবে? আল্লাহর নামে। যেমন বাহ্যিক নাম বিসমিল্লাহ বলবো, তেমনি অন্তরও বিসমিল্লাহ থাকবে। যদি বাহ্যিক বিসমিল্লাহ বললাম কিন্তু অন্তর আছে যে আমার পীরের সন্তুষ্টির জন্য করলাম, পীরকে সন্তুষ্ট করার জন্য, পীর কিছু দেবে আমাকে, তাহলে মুশরিক হয়ে গেলেন। কারণ অন্তর হচ্ছে আসল, আর অন্তরের বহিঃপ্রকাশ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজে জবাই করা বা মুখে উচ্চারণ করা। এই জন্য স্বীকৃতির কথা আগে বলেছি, পরে কিন্তু প্রথম বিশ্বাস তারপরে স্বীকৃতি। এরকমই বহু এবাদত বন্দেগী রয়েছে, ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। এটি ভয় করা কার কাজ? বান্দার কাজ। আমাকে ভয় লাগে, আপনাকে ভয় লাগে, ভয় আল্লাহকে না করে যদি পীরকে ভয় করে, যে সব প্রতি বছর তো আমার আব্বা আম্মা যেত, আমরাও যেতাম ওরফের মেলায় পীর সাহেবের দরবারে, যদি এবার না যাই তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে, ছেলে মেয়ে সব মরে সাপ হয়ে যাবে, হ্যাঁ আমার চাকরি খেয়ে নিবে পীর সাহেবে, তাহলে কি হয়ে গেল? শিরক হয়ে গেল, মুশরিক হয়ে গেলেন। জি, ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহ। ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন, তাদেরকে ভয় করিও না, একমাত্র আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিন, যদি সত্যি মুমিন হও, তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে একমাত্র আল্লাহকে ভয় করা। শুধু আল্লাহ বললে হবে না, একমাত্র আল্লাহকে ভয় করা, কারণ মুশরিকও আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে আর পীরকেও ভয় করে, আল্লাহকে ভয় করে আর ওই দেবী দেবতাকেও ভয় করে। ভয় তো আছে কিন্তু ভয়টা শরীক হয়ে গেছে, সবার সবাইকে ভয় করে। আর একজন মুমিন যে সত্যি মুমিন, ইন কুনতুম মুমিন ওয়া খাফুনি, একমাত্র আমাকে ভয় করা, সাহায্য কামনা করা, উদ্ধার কামনা করা। আল্লাহ না করে সাঁতার জানেন না আর ফেরিতে সফর করছিলেন বা আপনার শিপে আর ডুবে গেল, যেমন এই আসসালাম শিপে যে লোহিত সাগরে কিছুদিন আগে ডুবে গেল, সেই সময় যদি আল্লাহ ছাড়া অন্যকে কেউ ডাকে, উদ্ধার কামনা করা, ইস্তিগাসা, উদ্ধার কামনা করা। অনেকে পীরের মাজার থেকে আসছে আর ওই বালা মুসিবত এরকম আসে, পানি জাহাজ ডুবে গেল, বাংলাদেশে এরকম ঘটনা অনেক সময় ঘটছে, শির্ক শির্ক বিদাতের মাজার ওই সব জায়গা থেকে আসছে আর ডুবে গেল, ওই সময় যদি ডাকে ওই পীরকে ওলিকে উদ্ধার করবে,
উদ্ধার করতে পারবে না। ডাকতে হবে কাকে? বান্দার কাজে আল্লাহকে এক ও একক মানতে হবে এবং তার প্রতিষ্ঠা করতে হবে, তা কায়েম করতে হবে। তাহলে তাওহীদুল উলুহিয়া হচ্ছে তৃতীয় পয়েন্ট, আল্লাহর ইবাদত বন্দেগীতে আল্লাহকে একক মনে করা এবং তার বাস্তবায়ন করা। মানুষের কাজে, অন্য ভাষায় বলতে গেলে কি, মানুষের কাজে যেই কাজগুলি আল্লাহ সন্তুষ্টি পরকালে মুক্তির জন্য নেকির জন্য করছি, সেই কাজগুলি একমাত্র কার জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চতুর্থ বিষয় হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর বহু নাম রয়েছে, সুন্দর সুন্দর, অতি সুন্দর নাম রয়েছে এবং আল্লাহর বহু সুন্দর সুন্দর গুণ রয়েছে। আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস করা এবং সেগুলি যেইভাবে আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, সেইভাবে ইতিবাচক নেতিবাচক বাস্তবায়ন করা। আল্লাহ যেইভাবে বলেছেন, তার রাসূল যেভাবে বলেছেন, সেগুলি সেইভাবে বিশ্বাস করা। যদি না বলে থাকেন বা নেতিবাচক বলে থাকেন, সেটা নেতিবাচকভাবে না হিসাবে বিশ্বাস করা। যেমন সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক, আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক, তার অমুখাপেক্তি নন, সামাদ। এগুলি কি ইতিবাচক না নেতিবাচক? ইতিবাচক। এগুলি আল্লাহর নাম, আহাদ সামাদ, এগুলি আল্লাহর নাম। গুণ, অর্থটি গুণ আর নাম হইটি হচ্ছে নাম। এগুলিতে বিশ্বাস রাখা এবং এগুলিতে কোনো অংশীদার নেই, অমুখাপেক্ষী আর পৃথিবীতে কেউ নেই, সবাই মুখাপেক্ষী। আমি অন্যের মুখাপেক্ষী, এই যে কাপড়, আমার কোনো ফ্যাক্টরি নেই, মুখাপেক্ষী। কাপড় যদি তৈরি না করলে ওলঙ্গ থাকতে, প্রত্যেকে মুখাপেক্ষী পৃথিবীতে। একজন আলেমের অন্য কেউ, যে ব্যক্তি জানে না সে মুখাপেক্ষী, কিন্তু একজন আলেম একজন সাধারণ লোকের মুখাপেক্ষী, কৃষকের মুখাপেক্ষী। কৃষক চাষ না করলে আমরা খেতে পেতাম না, চাল রুটি পেতাম না, প্রত্যেকে মুখাপেক্ষী একে অপরের। আন্তুমুল ফকারা, আল্লাহ রাব্বুল বলছেন ইয়াল্লাহ, এবং আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন কার মুখাপেক্ষী না। ইতিবাচক এগুলি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কে জন্ম দেয়নি, এটি কি নেতিবাচক? বিশ্বাস করতে হবে না, আল্লাহর কোনো সন্তানও নেই, আল্লাহ কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কেউ সমকক্ষ সমতুল্য নেই, এটি নেতিবাচক। পাঁচটি গুণের তিনটি নেতিবাচক। তাহলে ইতিবাচক নেতিবাচক আল্লাহর যেগুলি নাম রয়েছে, গুণাবলী রয়েছে, সেগুলিকে বিশ্বাস করা। তো এই ছিল চারটি বিষয়। চারটি বিষয় কি কি আবার বলুন দেখি। প্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান কমপ্লিট করার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে কি বলা, আল্লাহ রয়েছেন, আল্লাহ আছেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রভুত্ব, মানে আল্লাহর কাজে আল্লাহকে এক ও একক মনে করা। তিন নম্বর হচ্ছে মানুষের কাজে, নিজেদের কাজে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠা করা, মানে আল্লাহকে এক ও একক মনে করা এবং তার বাস্তবায়ন করা। আর চতুর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণাবলী রয়েছে, সেগুলি ওইভাবে বিশ্বাস করা যেভাবে আল্লাহ এবং রাসূল বলেছেন, ইতিবাচক নেতিবাচক। সংক্ষেপে কথা মোটামুটি সবটি হলো। কিছু দলিল প্রমাণের প্রয়োজন রয়েছে। একটা কথা আরো বলেছি যে আল্লাহর প্রভুত্বে বিশ্বাস করে শুধু মুসলমান হওয়া যায় না, তারপরে মক্কার মুশরিকেরা আল্লাহকে প্রভু বলে বিশ্বাস করত, আল্লাহকে রব পালনকর্তা বলে বিশ্বাস করত, আল্লাহকে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করত, আল্লাহকে আহারদাতা বলে বিশ্বাস করত, জীবনদাতা মরণদাতা বলে বিশ্বাস করত। তারপরেও তাদেরকে কাফের মুশরিক বলে আখ্যায়িত করেছে কোরআন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। কেন? যে আল্লাহকে স্রষ্টা সৃষ্টিকর্তা মনে করা সত্ত্বেও এবাদত বন্দেগি দাসত্ব গোলামি পূজোপাঠ কার করত? দেবী দেবতা আল্লাহ ছাড়া অন্যের করত। তাহলে বোঝা যাচ্ছে যে তৃতীয় বিষয়টি যেটি তাওহীদুল উলুহিয়া, আল্লাহর এবাদত বন্দেগিতে অর্থাৎ বান্দার কাজে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে আসল বিষয়বস্তু। এর দ্বারা ঈমান কমপ্লিট হবে। যখন আপনি আল্লাহকে প্রভু মনে করলেন, প্রভু মনে করার পরে আবার তার এবাদতে লেগে গেলেন, তখন আপনি মুমিন। আর যদি আল্লাহর এবাদত না করেন, যেমন একজন বেনামাজি, এরই উদাহরণ দিই, নামাজ পড়েন না, কিন্তু তার বিশ্বাস আছে যে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে রিজিক দিয়েছেন আল্লাহ, এই যে ভালো চাকরি বাকরি পেয়ে গেছে আল্লাহই দিয়েছেন, সে তাওহীদের রুবুবিয়াতে বিশ্বাসী ও মুশরিকদের মতো, পুত্তলিকদের মতো, কিন্তু আল্লাহর এবাদতে বিশ্বাসী নয়, বিশ্বাস হলে তার বাস্তবায়ন করবে। আর যদি বিশ্বাস আছে, অলসতাই করি না, তাহলে নামাজের ক্ষেত্রে গ্রহণযোগ্য নাই, কারণ নামাজ হচ্ছে প্রথম প্রমাণ এবং এই হচ্ছে সর্বপ্রথম দাবি বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের, যে তুমি বাস্তবায়ন করো, তোমার অন্তরে যে ঈমান বিশ্বাস আছে, ফেত আছে, এর প্রমাণ দেখাও, প্রুফ দেখাও, এই তোমার সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। সালাত নেই, নামাজ নেই, তোমার কাছে প্রুফ নেই। তাহলে তাওহীদে উলুহিয়াত বা উবুদিয়াত
যে তৃতীয় বিষয়টি, এটি না থাকলে মুমিন হওয়া যাবে না। আর এটি যখন সুন্দর হয়ে যাবে, এবাদত বান্দগী সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের করছেন, তখন আপনি মুসলিম হতে পারবেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো জাতিকে দাওয়াত দিয়েছেন, কিসের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, সত্য উপাস্য, উপাস্য উপাসনার কথা বলা হয়েছে, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, এবাদতের কথা বলা হয়েছে, তাই না? তাহলে এবাদতে একমাত্র আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এখানে মুমিন এবং মুশরিকের মাঝে পার্থক্য হবে, মুমিন এবং মুশরিকের মাঝে পার্থক্য হবে বান্দার সমস্ত কাজে। আর দুই একটি কাজের কথা বললাম, বহু কাজ রয়েছে, যেসব কাজ করছি, রোজা রাখছেন, আপনি রোজা রাখছেন কার জন্য, আল্লাহর জন্য। পক্ষান্তরে একজন অমুসলিম উপবাস করছে, কার জন্য, দুনিয়া দেবতার জন্য, মুশরিক। আপনি দান করেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আর একজন দান করলো নিজের খ্যাতির জন্য, জনপ্রিয়তার জন্য, বা ইলেকশনে ভোট নেওয়ার জন্য টাকা ছড়াচ্ছে, টাকা দিয়ে ভোট কিনছে, লোকজন ভাবলো যে খুব হেল্প করছে, এ তো ভালোই, খুব দাতা লোক, কিন্তু আপনি আল্লাহর জন্য দেননি, আপনি দিয়েছেন ভোটের জন্য, তাহলে আপনি এখানে শিরক করলেন, শিরক রিয়া, সে ছোট শিরক আর বড় শিরক। তো তাওহীদ উলুহিয়াত, এই দাওয়াত নিয়ে যত আম্বিয়া এবং রসুল এসেছেন, এই আহ্বান নিয়ে এসেছেন মানব জাতির কাছে, আল্লাহর একত্ববাদ কিসের ক্ষেত্রে, এবাদত বন্দেগীর ক্ষেত্রে, মানুষের কাজকর্মের ক্ষেত্রে। এই জন্য বহু নবীদের কথা আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে উল্লেখ করার পরে বলেছেন, যেমন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, বহু আম্বিয়াদের কথা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহ ছাড়া আর কোনো তোমাদের উপাস্য আমরা জানি না, নবীগণ বলেছেন। বরং কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে যে আল্লাহ রাব্বুল বলছেন যে যত নবী রাসূল পাঠিয়েছি, প্রফেট আর মেসেঞ্জার পাঠিয়েছি, সমস্তকে আমি এই মর্মেই পাঠিয়েছি কি, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, হে নবী তোমার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সবাইকে আমি ওহি করেছি, প্রত্যাদেশ করেছি যে লা ইলাহা ইল্লা আনা, আমার ছাড়া কেউ উপাস্য নেই, আমার ছাড়া কেউ ইলাহ নেই, মাবুদ নেই, ইবাদত হবে একমাত্র কার, আল্লাহ রাব্বুল আলামিন, ফাবুদুন, সুতরাং একমাত্র আমার ইবাদত করো। এটি যে সমস্ত আম্বিয়া এবং রাসূলদের দাওয়াত, নূহ আলাইহিস সালামের ঘটনা পড়ে দেখুন, তিনি এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই, এই দাওয়াতই দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা পাহাড়ের গুহা থেকে আসলেন, আর আদেশ হলো কুম ফানজির, এখন সতর্ক করো, ঈমানের দিকে, ইসলামের দিকে আহ্বান করো, আল্লাহর দিকে ডাকে দাও, তখন কি বলেছে, আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই, তুফলেহু, তাহলেই মুক্তি পাবে, তাহলে মুক্তি পাবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে, ইয়ামান দেশ যখন বিজয় হল, মুসলিমদের হাতে আসল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সেখানে অনেক অমুসলিম ছিল, তাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, এবং সেই দেশের দায়িত্বশীল করে পাঠালেন মুয়াযি বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াযি বিন জাবালকে বিদায় করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপদেশ দিচ্ছেন, ইয়া মুয়াজ ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, তুমি এমন একটি জাতির কাছে যাচ্ছ, তারা হচ্ছে আহলি কিতাব, যাদের কাছে বিগত কালে প্রাচীন যুগে কিতাব এসেছিল মূসা আলাইহিস সালামের মাধ্যমে, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু তারা কিতাবকে বিকৃত করেছে, তারা তাদের অরিজিনাল আসল দিন থেকে, ধর্ম থেকে দূরে সরে গেছে, দূরে সরে গেছে, আল্লাহর একত্ববাদ বাদ দিয়ে তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে গেছে, আল্লাহ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈসা আলাইহিস সালামের কথা যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তারা করে দিল তাকে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র, স্লেভ অফ গড কে কি করে দিল, সন অফ, এই দেখেন আকীদায় কেমন, বিশ্বাসে বিকৃতি কেমন, কুফুরিতে কেমন ভাবে চলে যাচ্ছে বক্রপথে, এইভাবে খ্রিস্টান ইহুদিরা বিকৃত হয়েছে। ওজাইর, আল্লাহ রাব্বুল আলামিন ওজাইরকে পাঠালেন, ওজাইরকে তারা করে দিল ইবনুল্লাহ, আব্দুল্লাহকে করে দিল ইবনুল্লাহ, ইহুদিদের তো আল্লাহ রাব্বুল এই সব কথা কোরআন উল্লেখ করেছেন। তো মুয়াযি বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ, তাদের কাছে কিছু নলেজ আছে কিন্তু খিচুড়ি, জগা খিচুড়ি, যেমন আমাদের দেশের অবস্থা, আমাদের দেশে ইসলামিক লাইব্রেরিতে যান, জগা খিচুড়ি, ভালো বই, শিরকি বই, কুফরি বই, তরিকার বই, কবর পূজার বই, মাজার পূজার বই, আল্লাহর ইবাদতের বই, সব বই পাবেন, পাবেন কি পাবেন না, ওই রকম মসজিদ ঢাকায় চলে যান, কোনো মসজিদ আলহামদুলিল্লাহ তাওহীদ রয়েছে, কোনো মসজিদ আবার কবর রয়েছে, কবর পূজা হচ্ছে, আছে না, পাশাপাশি মসজিদের পাশে মাজার, মসজিদে আল্লাহর ইবাদত নামাজ হয়ে গেলে এসে মাজারে সেজদা করছে, দেখছেন কিরকম জগা খিচুড়ি, খিচুড়ি, ইসলামের খিচুড়ি করেছে,
কিন্তু কোরআন এবং পার্থক্য ইহুদি নাসারা এবং মুসলিমদের মাঝে একটু পার্থক্য আছে কি ইহুদি নাসারা তাদের ধর্মীয় জ্ঞানকে বিকৃত করার সাথে সাথে তাদের গ্রন্থগুলিকেও বিকৃত করে ফেলেছে আর মুসলিম যারা বিভ্রান্তির শিকার হয়েছে কবর মাজার পূজার শিকার হয়েছে তারা কোরআন এবং সুন্নাকে বিকৃত করতে পারেনি কোরআনের উপর হস্তক্ষেপ করতে পারেনি কারণ আল্লাহ এর দায়িত্ব নিয়েছেন হেফাজতের সুরক্ষা ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন তাই তারা বিকৃত করতে পারেনি কোরআন এবং হাদিসকে আল্লাহর কথা রসুলের কথা তবে তারা অর্থের বিকৃত করে হোক বা নিজের খেয়াল খুশি হোক অজ্ঞতার কারণে হোক আল্লাহর সাথে সাথে তারা অন্যের পূজা কবর পূজা মাজার পূজা অলি পূজা এসব শুরু করে দিয়েছে তাহলে আংশিক ইহুদি নাসারাদের আচরণ ঢুকে পড়েছে এই কবর মাজার পূজারীদের মাঝে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তারা আহলি কিতাব তাদের কাছে এককালে কিতাব এসেছিল কিন্তু তারা ধর্মকে বিকৃত করে ফেলেছে সুতরাং তাদেরকে যে দাওয়াত দেবে আহ্বান করবে স্টেপ বাই স্টেপ এক একটি করে কিভাবে দেবে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি প্রথম যে আহ্বান করবে তাদেরকে ডাক দেবে যেই পয়েন্টের দিকে যেই কথার দিকে সেটি হচ্ছে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই উপাস্য নেই এ কথার সাক্ষ্য প্রদান করো হে আহলি কিতাব ইহুদি খ্রিস্টানরা ইয়েমান দেশে ইহুদি খ্রিস্টান বাস করে প্রথম সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই ও আন্নি রাসূলুল্লাহ এবং আমি আল্লাহর প্রেরিত রাসূল দূত ফাইন হোম আতাউ কালে জালেক এ কথা যদি তারা মেনে নেয় আনুগত্য করে নেয় তোমার যে ঠিক আছে মাজ তোমার কথা মেনে নিলাম তুমি আল্লাহ রসুলের প্রতিনিধি আমরা এক আল্লাহকে মেনে নিলাম রসুলকে মেনে নিলাম তখন তাদেরকে বলো ফা আলিম আন্নাল্লাহ ইফতারাদা আলিম খামসা সলাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা তাদেরকে জানিয়ে দাও দ্বিতীয় পদক্ষেপ কি যে আল্লাহ দিনে রাতে পাঁচ অক্ত সলাত ফরজ করেছেন নামাজ পাঁচ অক্ত চারও নয় কমও না বেশি না এখতিয়ারে নেই যে আপনি চার পড়বেন ফজর পড়বেন না ঘুমাবেন চলবে না যখন পারলেন পড়লেন আর যখন পারলেন না ব্যস্ত ছেড়ে দিলেন গেল গেল এই চলবে না আপনার এখতিয়ার দেওয়া হয়নি দিন আল্লাহ নাজল করেছেন আল্লাহর দিন আপনার কাজ হচ্ছে এই ডিউটি পালন করা যদি আল্লাহর আপনি সত্যি বান্দা হন গোলাম হন আর এতে বিশ্বাস থাকে যে আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আর আল্লাহ আপনার মাবুদ এবার হক সত্য মাবুদ তাহলে খামস সালাওয়াত যদি তা মেনে নেয় তৃতীয় পদক্ষেপ হচ্ছে তাদেরকে জানিয়ে দেবে আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকা তাদের আল্লাহ যাকাত সাদাকা ফরজ করেছেন শতকরা আড়াই শতাংশ যাকাত দিতে হবে তু খাজুমেন আগনিয়া এহিন ফাতুরাদ আলা ফুকর আহিন সচ্ছলদের কাছ থেকে নেওয়া হবে বিত্তবানদের কাছ থেকে আর গরিব দরিদ্রদের মাঝে বন্টন করে দিয়ে আর্থিক সমস্যার সমাধান করা হবে দেখলেন কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কি দাওয়াত দিলেন প্রথম বললেন না অথচ তাদের মধ্যে হয়তো ব্যভিচারের রোগ ছিল মদ খাওয়ার রোগ ছিল স্বাভাবিক অনেক ফাসেক মুসলিম এসব করছে তাহলে যারা কাফের মুশরিক তারা তো মদে জেনাতে ব্যভিচারে খুন কত কি পাপ তাদের মধ্যে রয়েছে কিন্তু নবী করিম সাহেব কথা বললেন না তাদেরকে বলবে তোমরা কাউকে খুন করিও না তোমরা ব্যভিচার করিও না তোমরা মদ খেয়েও না তোমরা জুয়া খেলিও না তোমাদের মহিলাদের পর্দা করো এইসব শিখালেন কি অবশ্যই শিখাতে এগুলি ফরজ কিন্তু সর্বপ্রথম যেই ফরজ আউয়াল ওয়াজিব প্রথম ফরজ কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই একমাত্র ইবাদত বন্দেগী উপাসনা বান্দার সমস্ত কাজ যেগুলি নেকির জন্য মুক্তির জন্য করা সব কাজ আল্লাহর জন্য হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে নিই অজ্ঞতা রয়েছে আমাদের সমাজে যার ফলে কবর মাজার পূজা ছড়িয়ে পড়েছে এই ছিল তাওহিদুল উলুহিয়া তাওহিদুল আসমা সিফাত আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে কিছু কথা বলি শেষখানে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি নাম রয়েছে সব অতি সুন্দর নাম কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা সুরে আরাফ মহান আল্লাহর সাথে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহর অতি সুন্দর সুন্দর নাম রয়েছে ফাদউহু বিহা সুতরাং যখন দোয়া করবে তখন সেই নামগুলি নিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে হে আল্লাহ হে রহমান হে রহিম হে গাফফার এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর নাম নিয়ে দোয়া করবে ফাদউহু বিহা তাহলে আল্লাহর সুন্দর সুন্দর নামের কথা আল্লাহ কোরআনে বলেছেন সুরে হাসরের শেষ আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল বলছেন লাহুল আসমাউল হুসনা সুবহানাহু ওয়া মা ফিস সামাওয়াতি ওয়াল ইখান আল্লাহ রাব্বুল সুন্দর সুন্দর নামের কথা বলেছেন এই নামগুলি সম্পর্কে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা জেনে নেওয়া জরুরি অত্যন্ত প্রথম কথা যেটি বললাম যে আল্লাহর নামগুলি সবগুলি সুন্দর অতি সুন্দর নাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নাম হচ্ছে আল্লাহ যেই নামটি মানুষের প্রকৃতি আল্লাহ এই আল্লাহ বলে যে শান্তি আসলে একজন মুমিনকে আল্লাহ পৃথিবীর কোনো কারোর নামে এই শান্তি হতে পারে না যদি সত্যি মুমিন হয় আল্লাহ যতগুলো নাম রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নাম হচ্ছে আল্লাহ এই জন্য প্রথম নাম হচ্ছে আল্লাহর গুণবাচক বাকি নামগুলো হচ্ছে গুণবাচক রহমান মানে দয়াবান রহিম রাহিম মানে দয়ালু গাফফার মানে মার্জনাকারী আল্লাহ মানে হচ্ছে মাবুদ উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন মানে হচ্ছে উপাস্য মাবুদ এলাহ থেকে এলাহ মানে মাবুদ আর আল্লাহ শব্দটি এর উৎপত্তি হচ্ছে এলাহ শব্দটি
প্রথম কথা যে আল্লাহর নামগুলি সবগুলি সুন্দর সুন্দর নাম। দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহর নামগুলি কোরআন সুন্না ভিত্তিক হইতে হবে, ভালো করে মনে রাখবেন। কারণ এখানে গিয়ে গোলমাল ঢুকে, এই যে গোলমাল যাতে না ঢুকতে পারে সেই জন্য রাস্তাগুলি বন্ধ করছি, রাস্তাগুলি বন্ধ করে দিচ্ছি। কি আল্লাহর নামগুলি কোরআন সুন্না ভিত্তিক হইতে হবে, তার মানে আল্লাহর নাম কল্পিত নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকতে পারেন না, নিজের গড়ে নেওয়া নাম দিয়ে আল্লাহকে ডাকতে পারেন, আখ্যায়িত করতে পারেন না। আপনি আপনার ছেলের নাম যা ইচ্ছে তাই রাখুন, আপনি ভালো নাম রাখুন, না হয় যদু মধুই রাখুন, অনেকেই রাখছেন, অনেকে আপেল ডালিম হ্যাঁ এইসব রাখছেন, আপনার ছেলের নাম আপনি রাখুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামকে আপনি ডাকবেন আপনার খেয়ালখুশি নাম দিয়ে। হ্যাঁ, আমার দেশে এক শ্রেণী মুসলিমরা কত যে মূর্খামি রয়েছে, রাম কি রহিম কিছুই শুনলাম না, রাম কি রহিম, রামকে রহিমের সমান করে দিল, বললো না কেউ যদি রাম বলে ডাকার বলে আমার নিয়ত আছে আল্লাহকে ডাকা, চলবে? হরে রামও আমি ডাকছি আল্লাহকে, চলবে? চলবে না। ওই যে পয়েন্টে কি বললাম যে আল্লাহর নামগুলি কোরআন সুন্না ভিত্তিক, কোরআন এবং হাদিসে যে নামগুলি আছে সেগুলি আল্লাহর নাম, বাকি আপনার এখতিয়ারে নেই যে আপনি নাম। এই জন্য অনেকের মত যে আল্লাহকে খোদা বলবেন না, অনেক ওলামাদের মত আল্লাহকে খোদা বলবেন না, খোদা হাফেজ, খোদা হাফেজ অভ্যস্ত অনেকে, আল্লাহ হাফেজ বলুন। পুরনো যে কিতাবগুলি রয়েছে ইসলামী কিতাব, আগের আলমরা অনেকে লিখতো খোদা খোদা লিখতো, এগুলিকে চেঞ্জ করে দেন, আগামী যখন মুদ্রণ হবে তাতে আপনি সেগুলি আল্লাহ হাফেজ আল্লাহ না খোদার জায়গায় আল্লাহ করে দেন। আপনার আব্বা শিখিয়েছে খোদা হাফেজ, লোকেরা অনেকে টেলিফোন করে খোদা হাফেজ, আপনি বলেন আল্লাহ হাফেজ, বা তাকে বলেন ভাই আল্লাহ হাফেজ বলুন, কারণ আল্লাহ আল্লাহ নাম দিয়ে কোরআনে শত শত অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু খোদা কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে আছে। যদিও যারা কোনোরকম টিমে টিমে গাইড করছে তারা বলছে খোদা ওই মালিকের অর্থ, মালিক মানে যেমন মানে যিনি মালিক, যেমন রাজ্জাক মানে রিজিক দাতা, অন্য দাতা এই যে অর্থ করলাম, রহমান মানে দয়ালু দয়াবান, হ্যাঁ করুণাময় ইত্যাদি, সেই রকমই এইরকম টিনে টুনে কেউ জায়জ করার চেষ্টা করেছে। কিন্তু আপনি সতর্ক, এই ক্ষেত্রে এইরকম নাম বলবেন না যেই নাম কোরআন এবং হাদিসে নেই আল্লাহর, এরকম নাম আছে আমাদের সমাজে, যেমন হান্নান, আল্লাহর নামে হান্নান নেই কোথাও, কিন্তু ব্যাপক হারে ছড়ে আমাদের আব্দুল হান্নান অনেকে রাখে, সাত্তার আল্লাহর নাম সাত্তার নেই, কিন্তু অনেকেই জানেন না এগুলি, অনেকে ভালো ভালো আলেমরাও জানেন না আমাদের সমাজে যে আল্লাহর নামে সাত্তার নেই, হাদিসে নেই, আল্লাহ জানি না আপনি না বললে করা আছে, তিরমিজির হাদিসে খুলে দেখুন, তিরমিজির হাদিসে সাত্তার নেই হান্নানও নেই মান্নান আছে। তাহলে আল্লাহর নাম এবং গুণাবলী কি হইতে হবে? কোরআন সুন্না ভিত্তিক তৌকিফি হইতে হবে, মানে নিজের পক্ষ থেকে রচনা করলে হবে না। তিন নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলি ইতিবাচক এবং নেতিবাচক, ইতিবাচক গুণ বিশ্বাস করতে হবে এবং নেতিবাচক গুণ বিশ্বাস করতে হবে। যেগুলি সুন্দর সুন্দর গুণ আল্লাহ কোরআনে বলেছেন, তার রাসূল বলেছেন হাদিসে, সেগুলি যেমন বিশ্বাস করতে হবে, যেগুলি ত্রুটির গুণ সেগুলি থেকে আল্লাহকে ঊর্ধ্বে পবিত্র ঘোষণা করতে হবে, সুবহান আল্লাহ বলতে হবে। যেমন আমাদের ঘুম আসে, একজন লোক এখানে ঘুমন্ত ঘুমাচ্ছে, ওকে কি বলবেন আরবিতে? নাইম। আল্লাহ কি ঘুম আসে? অনেকের তন্দ্রা আসছে, ক্লান্ত হয়েছেন হয়তো আড়ে বসে তন্দ্রা আসছে, এরকম হয় অনেক সময়, কথা না শুনে ঢলে পড়ছেন আপনি, আল্লাহর কি তন্দ্রা আসে? আল্লাহ বলছেন এই এগুলো হচ্ছে নেগেটিভ আল্লাহর গুণ, নেতিবাচক গুণ লা তাখুযু হাসানাতু ওয়ালা নওম, আল্লাহকে তন্দ্রাও ধরে না আর নওম ঘুমও ধরে না, নেতিবাচক গুণ রয়েছে বহু আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যেসব দুর্বলতা রয়েছে সমস্ত দুর্বলতা থেকে পাক কিনা? খিদা লাগেনি? যারা খেয়ে আসে নাস্তা পানি করে আসে, খিদা লেগেছে? আল্লাহকে খিদা লাগে? আল্লাহকে পিপাসা লাগে? আল্লাহ ক্লান্ত হন না? আমরা ক্লান্ত হয়ে যাই, ডিউটি করে ক্লান্ত, এই ভেঙে পড়লাম গিয়ে, প্রতিদিন ক্লান্ত হচ্ছে, আর ক্লান্তি সারছি ঘুমের মাধ্যমে, আবার এসে ডিউটি করছে, একটানা ডিউটি করলে অবস্থা কাহিল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এইরকম যত দুর্বলতা রয়েছে পৃথিবীতে, সৃষ্টির দুর্বলতা সমস্ত দুর্বলতা থেকে পাক পবিত্র, এগুলো হচ্ছে নেতিবাচক আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। চার নম্বরের বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নামগুলি জানা এবং তার অর্থ, নামের অর্থ জানা, আল্লাহর যে নাম রয়েছে ওগুলির অর্থ জানা, কিন্তু তার ধরন হচ্ছে অজ্ঞাত। এই কথাটি ভালো করে বুঝেন, এই কথাটি বুঝতে গিয়ে অনেকে বিভ্রান্ত হয়েছে, আল্লাহর নামের অর্থ জানা। যেমন আল্লাহ মানে কি বললাম? হ্যাঁ, আল্লাহ মানে কি? মাবুদ, উপাস্য। রহমান মানে করুণাময় বা দয়ালু, দয়াবান, ঠিক না? ইত্যাদি এইভাবে। গাফফার মানে মার্জনাকারী। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা রয়েছে, মুখমণ্ডল রয়েছে, এটি আল্লাহর গুণ। আল্লাহর হাত রয়েছে, এটি আল্লাহর গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু রয়েছে, আল্লাহর গুণ। আচ্ছা, আইন মানে চক্ষু হয়, বুঝি না? বুঝি না। ওয়াজ মানে ফেস, চেহারা হয়, মুখমণ্ডল হয়, বুঝি না? বুঝি না।
ইয়াদ মানে হাত হয় বুঝি না বুঝি না বালি ইয়াদাহু মাবসুতাতান আল্লাহ কোরআন বলছেন আল্লাহর দুই হস্ত উন্মুক্ত উদার খোলা তাহলে আল্লাহর হাতের কথা কোরআনে বহু জায়গায় রয়েছে চোখের কথা রয়েছে চেহারার কথা রয়েছে অর্থ জানি এ কথা মনে রাখতে হবে যে আল্লাহর গুণগুলির অর্থ জানি কিন্তু ধরন জানি না মানে আল্লাহর হাত কেমন তা অজ্ঞাত আল্লাহর চক্ষু কেমন অজ্ঞাত অজানা আল্লাহর চেহারা মুখমণ্ডল কেমন অজানা আল্লাহু আকবার যেগুলি নেই যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বডি শব্দটি নেই জাসাদ আরবিতে বলে জাসাদ বা বাদান মানে বডি এ বাদান শব্দ নেই সুতরাং আমরা সেগুলি প্রয়োগ করব করব না সতর্ক যেগুলি কোরআনে রয়েছে হাদিসে রয়েছে অবশ্যই বলবো আল্লাহর কদমের কথা রয়েছে হাদিসে কোরআনে না থাকলেও হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কদম রয়েছে তাহলে কদম বলবো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলি কথা উল্লেখ হয়নি সেগুলি বলবো না বলবো কি আল্লাহ রাব্বুল আলামিন আত্মার কথা রুহের কথা কোরআন এবং হাদিসে বলেন সুতরাং আত্মার কথা বলবো না মানুষের আত্মার কথা আমার আত্মা আপনার আত্মা আত্মা আছে রুহ আছে বলবো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রুহ শব্দটি বলবো না এই জন্য যে কোরআন এবং হাদিসে নেই তাহলে ইতিবাচক নেতিবাচক যা আছে সেগুলির অর্থ আমাদের জানা চার নম্বর যে পয়েন্টটি অর্থ আমাদের জানা কিন্তু ধরন আমাদের অজানা ধরন জানা নেই আল্লাহ রাব্বুল আলামিন আরো সে সমাসেন এটি গুণ কিনা আপনি মেঝেতে বসে আছেন এটি আপনার গুণ আল্লাহ রাব্বুল আরো সে সমাসীন এটি আল্লাহর গুণ তাহলে আরো সে সমাসীন হওয়ার যেটি অর্থ বাহ্যিক সেটি আমাদের জানা কিন্তু কেমন হয়ে বসে আছেন কেমন হয়ে তিনি সমাসীন রয়েছেন তা আমাদের জানা নেই কাইফ যেটিকে বলে কোয়ালিটি ধরন তা আমাদের জানা নেই এই ছিল আল্লাহ রাব্বুল আলমিনের সম্পর্কে সংক্ষেপে আলোচনা যাতে অনেক কথাকে ঢোকাবার চেষ্টা করলাম আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যেন সত্য কথা বোঝার সত্য কথা সম্পর্কে জ্ঞান হাসিল করার এবং তার প্রতি বিশ্বাস করার তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক এবং বিদাত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান নবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন আমাদেরকে যেসব বিষয়ের প্রতি ঈমান রাখার আদেশ করেছেন সেসব জিনিসের প্রতি ঈমান মজবুত করার তৌফিক যেন দান করেন আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে গুনাহ খাতা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন